বাংলাদেশ তাদের আগের ম্যাচটায় দারুণভাবে জয় পেয়েছে এবার কিন্তু বলা চলে যে মোটামুটি সুপার এইট বাংলাদেশে অনেকটাই নিশ্চিত নেপালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ আগামীকালকে হলেও এটা আমাদের দেশের টাইমে প্রায় সতেরো তারিখ সকালে পড়ে যাবে নেপালের বিপক্ষে ম্যাচের আগে সামগ্রিকভাবে যদি একটু বলেন বাংলাদেশকে একটু চাপে থাকবে কারণ নেপালের আসলে কিছু হারানোর নেই পাশাপাশি লাস্ট ম্যাচটা নেপাল যেভাবে আসলে খেললো সাউথ আফ্রিকার বিপক্ষে একটু হলেও ভয় নিশ্চয়ই ধরিয়েছে বাংলাদেশ দলকে হ্যাঁ আমি বলতে চাই ফার্স্ট নেপাল অ্যাজ এ টিম হিসেবে আপনি যদি দেখেন একদম ওয়ার্ল্ড কাপ ওরা ফার্স্ট টাইম খেলছে এভাবে অ্যাজ এ টিম হিসেবে ওরা খেলছে এবং ওদের টিম স্পিরিট যদি দেখেন যথেষ্ট ভালো একটা নতুন টিমের কাছ থেকে আপনি এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন না কালকে অলমোস্ট সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা ড্র হতে মানে টাই হতে যাচ্ছিলো আর কি সো ওই সময় এসে আপনি মানে সাউথ আফ্রিকার মতো টিমের সাথে এত দূরে খেলা নিয়ে যাবেন আপনার টিমের প্লেয়াররা নিশ্চয়ই খুবই ভালো করছে যে কারণে আপনার টিম আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আছে পাশাপাশি নেপালের সমর্থকদের আসলে একটা সাধুবাদ দিতে হবে তারা আসলে প্রতিটি ম্যাচে আমরা দেখছি যে মানে এত পরিমাণে উপস্থিতি এবং কি দর্শকরা দলকে সাপোর্ট করার পাশাপাশি ক্রিকেটাররাও আসলে কিছুটা আসলে মরিয়া টাইপের একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে মানে ওভারঅল আপনি যদি লাস্ট কিছুদিন ধরে দেখেন যে জিম্বাবুয়েও কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি সেখানে কিন্তু নেপাল কোয়ালিফাই করেছে সো আমি বলবো যে যোগ্য টিম হিসেবে নেপাল এসেছে এবং আপনি ওদের দেশের মানুষজনের ওই ভালোবাসাটা আছে ক্রিকেটের প্রতি বা প্লেয়ারদের ওই ভালোবাসাটা আছে আমি বলবো যারা অর্গানাইজার আছে সবাই চাচ্ছে যে দেশে ক্রিকেটে ডেভেলপ করুক সবার সম্মিলিত চেষ্টা ফল হিসেবে আপনি আজকে নেপালকে এইভাবে দেখতে পাবেন বাংলাদেশের যদি নেপালের বিপক্ষে ম্যাচের একাদশটা একটু দেখি যে আসলে কি ধরনের একাদশ নিয়ে বাংলাদেশ নামতে পারে যদি যেহেতু সেন্ট ভিনসেন্টে ম্যাচ হবে বাংলাদেশ এরই মধ্যে একটা ম্যাচ খেলেছে এই একাদশে আসলে আমরা মোটামুটি একটা সম্ভাব্য একাদশ দাঁড় করিয়েছি সেখানে আসলে জাকের আলীর সাথে শেখ মাহেদিকে দেখা যেতে পারে কিনা কারণ হচ্ছে আমরা যেটা আসলে দেখেছি যে এই লাস্ট ম্যাচটা নেপাল সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছে দুই দলের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে এবং স্পিনাররাই মূলত ম্যাচটাকে মানে একটা ক্লোজ অবস্থানে নিয়ে গেছেন সেই ক্ষেত্রে কি একটা স্পিনার বাড়তি খেলানোর সম্ভাবনা দেখেন কি না বাংলাদেশ দলে না আমার যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা যে আমাদের রিয়াদ আছে রিয়াদ বলিং করে দিতে পারবে আপনাকে অফ স্পিন যদি প্রয়োজন হয় তাহলেও করতে পারবে সেই ক্ষেত্রে জাকির আলী যদি খেলে আমার মনে হয় যে লোয়ার অর্ডারে শেখ মেহেদির চেয়ে জাকির আলীর পারফরমেন্স বেটার সো আপনি যেহেতু বোলিং অপশানটারই ইয়াদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেখানে যদি আপনি জাকির আলীকে ইন করেন তাহলে আমার ব্যাটিং ডেপটা অনেক স্ট্রং হবে সো আপনারা অলমোস্ট রিসাদ যাচ্ছে হচ্ছে আপনার আট নাম্বারে তাস্কিন যাচ্ছে নয় তানজিম সাকিবও খুব ভালো ব্যাটিং করে সো আপনি বেশ একটা পাওয়ারফুল ব্যাটিং লাইন আপনি যাচ্ছেন পাশাপাশি যদি আসলে একটু বলি যে সাকিবের বোলিংটার কথা কারণ এই ম্যাচের স্পিন নিয়ে বারবারই কথা হচ্ছিল আর কিছুক্ষণ আগে আসলে প্রেস কনফারেন্সও হলো দুই দলের তানজিম সাকিব কথা বলেছেন সেখানে এখানে আসলে একটা কথাই বারবার উঠে আসছিল যে স্পিন ব্যাটেল হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার কাছে কি মনে হয় নেপাল আপনি যদি দেখেন ওদের উইকেট আর আমাদের উইকেট কিন্তু অলমোস্ট আমি বলবো যে কাছাকাছি একদম সিম সেম বলবো না আমি বলবো যে কাছাকাছি উইকেট সো আমি বলবো যে অবশ্যই স্পিনিং সাইড দিয়ে যদি চিন্তা করেন ওদের যেসব স্পিনার আছে ওরাও কিন্তু ওয়ার্ল্ড কাপে ভালো বোলিং করছে সো আমার মনে হয় যে বেশ ভালো একটা আমরা স্পিনিং কন্ডিশনে একটা স্পিনিং ভালো ম্যাচ দেখতে পারবো